জম্পু জেলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় দীর্ঘ চার থেকে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই তীব্র দুর্ভোগে ভুগছে গ্রামবাসী জানা গেছে রায়পাড়ার মানুষ দীর্ঘ সমস্যার থেকে কিছুটা রেহাই পেতে অন্য এলাকার বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের চাঁদা তুলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এনে বিদ্যুৎ লাইন সারাই করতে হচ্ছে আর এই সমস্যা একদিন দুই দিনের নয় দীর্ঘদিনের এই বিদ্যুৎ সমস্যা কখনো বিদ্যুৎ নিয়ে এই পাড়ায় সীমানা নিয়ে টানাপোড়েন চলে জম্পু বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা বলে রায়পাড়া নাকি তাদের আওতাধীন নয় আবার শেকেরকোট বিদ্যুৎ নিগম অফিসার কর্মীরা বলেন এটা তাদের আওতায় নেই যার ফলে এই টানা পড়নের ফলে রায়পাড়ায় বিদ্যুৎ সমস্যা চরম আকার ধারণ করেছে গত চার থেকে পাঁচ দিন আগে জম্পুজলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এসে গোটা রায়পাড়ার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয় যার ফলে পাড়ার মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে বিদ্যুতের অভাবে পানীয় জলের পাম্প মেশিন বন্ধ যার ফলে গোটা পাড়ার মানুষ পানীয় জল থেকেও বঞ্চিত রয়েছে অন্যদিকে তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেতে বিদ্যুতের অভাবে পাখা চালাতে পারছেন না অতএব সব মিলিয়ে বিদ্যুতের যন্ত্রণায় গোটা পাড়ার মানুষ অস্থির হয়ে উঠেছে পরে বাধ্য হয়ে রায়পাড়ার মানুষ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ নিগমের প্রতি ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমে ব্যস্ত হয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন তাদের অভিযোগ তারা টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করে যার ফলে বিদ্যুতের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা তাই রায়পাড়ার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের পাড়ার এই নিত্যদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার যেন খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকাতে

আচ্ছা আপনারা এখন কি চাইতাছে? ওহ তো কারেন্ট তো লাগবেই। এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না। কারেন্ট তো লাগবেই। এক নাম্বার বাচ্চাদের পড়াশোনা হয় না। এরপরেতে জল জলের কেমনেও সুবিধা জল ছাড়া তো কোনো কিছু হয় না। এরপরেতে গরম তো কেমন গরম? এটা তো দেখতেছ না কেমন গরম? গরমে তো মানুষ থাকোনের মতো অসুবিধা মানে হ্যাঁ হ্যাঁ কারেন্ট এটা তো লাগবেই। টিভি